হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো। আজকে দেখো একদম বাইরে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছি, আর দুজনেই গুছিয়ে নিয়েছি, ওর পাপাও গুছিয়ে নিয়েছে। একটু যাব হচ্ছে কলকাতার সাইডে একটু ঘুরতে, অনেক দিন বাদে যাব। তো বাইরের ওয়েদারটাও আজকে খুব ভালো, বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু বেশ ওয়েদারটা ভালো। তো ভাবলাম একটু ঘুরে আসি, আর আজকে হচ্ছে পয়লা মে, ওর পাপার ছুটি। তো ভাবলাম একটু ঘুরে আসি। তো চলো, তোমরা দেখতে থাকো, তোমরাও আমাদের সাথে চলো, কোথায় দেখি ঘুরি, এই একটু ঘোরাঘুরি করবো এই আর কি। তো চলো দেখতে থাকো। আর পুগলুকে দেখো, এই যে ও বাবা, দেখলে ক্যামেরা কেমন নিয়ে আসলাম, হেসে দিল, আবার একবার নিয়ে যাই, এবার আর বুঝতে দিচ্ছ ওটা একবারই হেসেছে, ভিআইপি মানুষ তো। যাই হোক, তোমরা দেখতে থাকো। তো দেখো, ওর পাপাও গুছিয়ে নিয়েছে, ওই যে, আর বিছানাপত্র দেখো না, বিছানাপত্রের অবস্থা খারাপ। এই দেখো, ক্যামেরা সামনে নিয়ে আসলেই ওর হাসি পেয়ে যায়। তো চলো। তো পুগলু এখন জুতো মোজা পরছে, এই যে ওর জুতো, ওর কিউট কিউট জুতো, এখনো জুতো মোজা পরছে। দেখো, স্টেশনেও পৌঁছে গেছি, ট্রেনও এসে গেছি, আর আমরা বসেও পড়েছি। আজকে ফাঁকাই ছিল, কারণ পয়লা মে, সব অফিসই ছুটি মোটামুটি। আর পুগলু দেখো কি সুন্দর পাপার সাথে জানলার ধারে বসে বসে জানলায় মানে দেখছে আর কি। এরপরে দেখো, আমরা হাওড়ায় চলে এসেছি আর বাসে উঠে গেছি, বাসে করে যাচ্ছি হচ্ছে ধর্মতলায়। পুগলু কিন্তু মানে চুপচাপই রয়েছে আর কি। এই যে হাওড়া ব্রিজ ক্রস করে আমরা যাচ্ছি, বেশ অনেক দিন বাদে এলাম, সেই চিড়িয়াখানায় গেছিলাম, তারপরে আবার এই এলাম, অনেক দিন বাদে, ভালো লাগছিল। বাসে বসে বসেই হঠাৎ প্ল্যান চেঞ্জ হয়ে গেল, ধর্মতলা পরে যাব, এখন যাচ্ছি কোথায় দেখো তোমরা। দেখো, আমরা পার্ক স্ট্রিট চলে এসেছি একটা বিশেষ কারণের জন্য। দেখো, আমরা এখন কোহিনুর বিল্ডিংয়ের এখানে এসেছি, এই যে মল্লিক বাজারে। দাদানের সাথে দেখা করতে এসছে পুগলু, দাদানের সাথে দেখা করতে। এই এখানে আমার কাকু কাজ করে, এই যে এই বিল্ডিংটা। তো দেখলেই পুগলু দাদানের সাথে দেখা করছে, কোলে উঠে আদর খাচ্ছে, আর কাকু বললো এখান থেকে মিষ্টি খা, বেশ ভালো ছিল, প্রথমে খেতে চাইছিলাম না। এরপরে আমরা চলে এসেছি ধর্মতলায়, এবার একটু ধর্মতলায় ঘোরাঘুরি করব। কিন্তু ধর্মতলায় না বেশি ভিডিওই করতে পারিনি, ও শুধু বলছে কি ভিডিও করো না, এখানে ভিডিও করো না, ফোন নিয়ে চলে যাবে তোমার, ভিডিও করো না। তো এই জন্য বেশি ভিডিওই করতে পারিনি, তো যেটুকু করেছি সেটুকুই দেখো তোমরা। তো চলো দেখতে থাকো। এখান থেকে জানো শ্রী লেদার্সও গেছিলাম, এখান থেকে কি, এখানেই তো শ্রী লেদার্স। যাই হোক, তো শ্রী লেদার্সে এত ভিড় ছিল, এত ভিড় ছিল, জুতো কিছু পছন্দ হয়েছিল, মানে কয়েকটা চটি পছন্দ হয়েছিল, কিন্তু ওই ভিড়ে কে লাইন দিয়ে নেবে, ভাবলাম অন্য এক সময় আসবো। আরও পয়লা মে ছিল, বেশি ভিড় ছিল। যেন কয়েকটা জিনিস কিনেছি, কয়েকটা জিনিস বলতে তিনটে জিনিস, তো বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো তিনটে কী কী জিনিস কিনেছি। আর জুতোগুলো দেখো কী সুন্দর লাগছে, ভাবলাম একটু ভিডিও করে নিই জুতোগুলোর। এগুলো টেকসই হয় নাকি জানি না, তবে আমি কোনো দিন এখান থেকে কিনে পড়িনি। এই দেখো শ্রী লেদার্স ঢুকছি, দেখাবো কী ভিড়, দেখো দেখো কী ভিড়। আমরা নেমে যাচ্ছি, ভয় পেয়ে গেছি আমরা ভিড়ে, আসলে ভয় পাইনি, পুগলু ছিল তো ওর এই ভিড়টা ঠিক পছন্দ হচ্ছিল না, ঘ্যান ঘ্যান ঠিক করছিল না, তবুও যেন মনে হচ্ছিল ওর ভিড়টা পছন্দ হচ্ছে না, তাই জন্য আমরা বেরিয়ে গেছি। এরপরে দেখো কোথায় গেছি, এখানে আমরা দীঘার বাস দেখতে এসেছি, ধর্মতলায় আসলে আমরা দীঘার বাস এমনই দেখতে আসি।
বেশ ভালো লাগে দীঘার বাস দেখতে। এই পুগলু ছোট বলে বাসে করে যেতে পারছি না, না হলে পুগলু হওয়ার আগে আমরা অনেক বাসে গেছি, বেশিরভাগই বাসে গেছি। হ্যাঁ বেশিরভাগই বাসে গেছি, ট্রেনে একবার গেছি, চার পাঁচবার গেছি, প্রত্যেকবার বাসেই গেছি। দেখো দীঘার বাস দেখতে এসে আরও কী কী বাস দেখে ফেললাম, মানে প্রত্যেকবারই দেখি কিন্তু এই বাসটা এত ভালো লাগছিল না। এটা হচ্ছে শিলিগুড়ির বাস, এরকম সন্ধ্যেবেলায় তো বেশি শিলিগুড়ির বাসগুলোই দেখা যায়, কারণ এই সময় ওগুলো ছাড়ে আর দীঘার বাসগুলো তো রাত্রে ছাড়ে, তোমরা জানোই যারা বাসে করে গেছো। আর এই বাসটা দেখো কী অপূর্ব লাগছিল, উফ মনে হচ্ছিলো কবে যে যাবো এরকম বাসে শিলিগুড়ি, তবে ট্রেনে বেশি ভালো লাগে। এরপরে দেখো আমরা বাসে উঠে গেছি আর চলেও যাচ্ছি বাড়ির দিকে, চলে যাচ্ছি কি হাওড়া স্টেশনের দিকে এসেও গেছি। আর কোনো ভিডিও করা হয়নি, এবার দেখো একদম সরাসরি ডিনারে চলে এসেছি, ডিনারে আছে আজকে চাউমিন। তো কাকু টাকা দিয়েছিল ও কিছু খাওয়ার জন্য, তো সেই টাকা দিয়ে ওখানেও খেয়েছি আর এখানেও চাউমিন। আর ভিডিওটা এন্ড করা হয়নি, তো এই জন্য আজকে এন্ড করতে এলাম। আর হচ্ছে কী কী দেখা কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, একদম লাস্টে শেয়ার করবো, একটু বকবক করে নিই। আর ওই যে চাউমিন দেখলে ওটা কাকু খাইয়েছে, কাকু খাইয়েছে বলতে কাকুর ওখানে দিয়ে এখন দেখেছিলাম, কাকু টাকা দিয়ে দিয়েছিলো, তো ওখানেও একটুখানি খেয়েছিলাম, চাউমিন খাইনি ওখানে, তো রোল খেয়েছি আমরা আর চাউমিন নিয়ে এসেছিলাম রাত্রে ডিনারের জন্য। তো চলো দেখিয়ে নিই, আর পুগলুকে দেখবে, পুগলুকে দেখবে তোমরা, এই যে দেখেছ পুগলুকে, তো পুগলুকে দেখে নিয়েছো, তাহলে এবার দেখে নাও পুগলুর জন্য কি কিনেছি আর আমাদের জন্য কি কিনেছি। এই দেখো পুগলুকে, হ্যাঁ বাবু হাসো হাসো, ওরে বাবা লজ্জা পেয়ে গেছে, তো লজ্জা পেয়ে গেছে এখন। আর যে ক্যামেরায় সরিয়ে নিচ্ছি, ও ক্যামেরা এরকম উঁচু করে করে দেখছে আর কি ক্যামেরার দিকে। তো চলো ওই জিনিসগুলো দেখি, আজকে ভিডিওটা এন্ড করে দিই। এই দেখো ধর্মতলা থেকে যে কিনে এনেছি বললাম, এই যে এটা ওর পাপার ফোনের কভার, এই যে এটা, আর এটা আমার ফোনের, দুটো জিনিস কিনেছি, অনেক দিন ধরেই কভারটা দরকার ছিল, কারণ পুগলু না ফোনটা ধূপ ধাপ ফেলে দেয় আর আমার কভারটা নষ্ট হয়ে গেছিল, তো এই কভার দুটো কিনেছি। আরেকটা জিনিস কিনেছি যেটা পুগলু নিয়ে বসে রয়েছে, এই যে দিয়ে দিয়েছে, এই যে এই যে ঘড়িটার টাইমটা ঠিক নেই, পুগলুর ঘড়ি, এই যে পুগলুর ঘড়ি কিনেছি একটা, এই যে পুগলু তাকিয়ে আছে, এই যে পুগলুর ঘড়ি কিনেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার আরেকটা ভিডিওতে। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না। তো চলো আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, আজকে পুগলুই ভিডিওটা শেষ করছে, এই যে পুগলু, এই যে পুগলুর পেয়েছে ঘুম। তো চলো টাটা।